দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক চলছে। নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার ও চৌধুরী কুমু। কুমু, নিশ্চয় শুনতে পাচ্ছেন কি খবর আছে আপনার কাছে, বৈঠকের কি পর্যায়ে রয়েছে সেই বৈঠক, কি ধরনের আলোচনা হচ্ছে সব মিলিয়ে জানান আমাদের। যেহেতু 10টার সময় শুরু হয়েছে এই বৈঠক, এখনও চলমান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আরও হয়তো 1 থেকে 1.5 ঘন্টা এই সভা চলবে এবং সভার শেষেই পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করবেন। আরেকটু জানিয়ে রাখি, যেটা এবারই প্রথম যে সারা দেশের জেলা প্রশাসকদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, যদিও পুলিশ সুপারদের সাথে এর অতীতেও বসেছে নানা রকম নির্বাচনের আগে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করেছে, তবে এবারই প্রথম যে সারা দেশে জেলা প্রশাসককে ডেকেছে নির্বাচন কমিশন। ও কিছুদিন আগে জেলা পরিষদ নির্বাচন যেহেতু হওয়ার কথা রয়েছে এবং হবে, ইতোমধ্যে প্রায় 27টি জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে এবং এখানে জেলা প্রশাসকদের নানা রকম কর্মকাণ্ড নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে এবং আলোচনা সমালোচনা উঠেছে এবং এটি নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করে, যার কারণে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসকদের নিয়েও তারা আলোচনায় বসবেন। যেহেতু জাতীয় নির্বাচনে তারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকেন প্রতিটি জাতীয় নির্বাচনে এবং জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা থাকা নিয়েও কিন্তু দ্বিমত রয়েছে মানুষের, বিশেষ করে যে যারা নির্বাচন কমিশনের অংশীজন তারা সবাই এই বিষয়টি নিয়ে সমালোচনা করছে যে তারা নির্বাচনে নানাভাবে সহযোগিতা করে থাকে, প্রার্থীদের পক্ষে কাজ করে থাকে। এই রকম সমালোচনা শুনতে নির্বাচন কমিশন আসলে অভ্যস্ত নেই। নির্বাচন কমিশন চাচ্ছে যে নির্বাচনকে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে এবং প্রশ্নের ঊর্ধ্বে উঠে তারা আসলে কাজ করতে চাচ্ছে, যার কারণে জেলা প্রশাসক, সারা দেশের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে আসলে কমিশন বৈঠকে বসেছে। যেহেতু সাম্প্রতিক কিছুদিনের মধ্যে আরও 2টো উপনির্বাচন রয়েছে, সেই নির্বাচনগুলো তদারকি সহ জেলা পরিষদ নির্বাচনের নির্বাচনের বিষয় নিয়েও তারা আলোচনা করবে। তবে সবচেয়ে যে বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করেই আসলে তারা আগে থেকেই একটু অবহিত করতে চান জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের, তারা যেন প্রশ্নের ঊর্ধ্বে উঠে যেন কাজ করে নিজ দায়িত্ব যেন পালন করতে পারে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মতবিনিময় সভা শেষ হওয়া পর্যন্ত, তারপরে আমরা আসলে জানতে পারবো ব্রিফিংয়ের মাধ্যমে কী ধরনের পরামর্শ উঠে এসেছে এবং কমিশন তাদেরকে কী ধরনের নির্দেশনা দিয়েছে। রঞ্জন শুভ্র, আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সংবাদ সম্মেলন না হওয়া পর্যন্ত। নিশ্চয়ই কুমু, আপনার কাছ থেকে আমি জেনে নেব আরও খবর। ধন্যবাদ আপনাকে।